Hello guys, Cameron Shores, I'm your Kumbha Lodge. I'm your Kumbha Lodge and welcome to my channel Real Universe. So yeah, what is happening in our universe? What is happening? Do you want to see? Do you want to know? So let's talk about it. Our side, this vlog is continue. Don't skip one more time. যদি আমার এই ইউনিভার্সকে ভালোভাবে জানতে হয় তাহলে সবার আগে যেটা করতে হবে নিচে নোটিফিকেশন বেল আইকন যেটা ঘন্টি দেওয়া রয়েছে ওটাকে ক্লিক করে দিতে হবে তাহলে কি হবে আমার ইউনিভার্সের সমস্ত খবর তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর তোমরা জেনে নিতে পারবে সবার আগে আমার ইউনিভার্সের খবর তো চলো তাহলে জেনে নেওয়া শুরু করা যাক আজকের ব্লগ সো এখন বাজে 8:55 অফিস থেকে বাড়িতে এসেছি স্নান করেছি রেগুলারের যা কাজ আর বলতে ভালো লাগছে না আর এই যে কপালে টিকা দেখছো এটা বজরংবলী তো আজকে বজরংবলীর পুজো করেছি মঙ্গলবার তো বজরংবলীকে পুজো দিয়েছি তো সেই জন্য কপালে পরে নিয়েছি টিকা তো এখন আমার বসিয়ে দিয়েছি গ্যাসের দুধ দুধটা গরম করব তারপরে খাবো কি খাবো একটু ওটস খাবো খিদে পেয়েছে খেতে অনেক দেরি হয় রাত্রিবেলা দেখতেই পাচ্ছ মোটামুটি সবই গোছানো আছে কোনো কিছু কোনো জায়গায় আজ মানে অন্যদিনের মতো মানে একদম অগোছালো নেই বিকজ আমি একদম সব কিছু টিপটপ করে রেখে গেছি বাসন মাজা বাকি ছিল না নাথিং কিচ্ছু বাকি ছিল না সবার আগে যেটা মিস্টেক করেছি আমি ভুলে গেছি বাজার করতে তো কালকের কিছু রান্না করার জিনিস নেই তো কী করবো সেটা বুঝে দিতে পারছি না কালকে ওয়েডনেসডে সো নো ভেজ অনলি নন ভেজ সো নন ভেজে কী করবো আমার মাথায় আসছে না আজকে সকালবেলা আমি সেকে ডাল আর আলু সেদ্ধ ভাত দিয়ে পাঠিয়ে দিয়েছি বিকজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো অ্যাকচুয়ালি কালকে রাতে আমি একটা মুভি দেখেছি মুভিটা দেখেছি হলো ভুজ মুভিটা তোমরা হটস্টারে গিয়ে দেখে নিতে পারো দারুণ মুভি এক্সেলেন্ট মুভি তো আমি তো দেখে জাস্ট ফিরে হয়ে গেছি মানে ভেবেছিলাম তাড়াতাড়ি হাফটা দেখে হাফটা পরের দিন দেখবো বাট এতটা ইন্টারেস্টিং ছিল যে পুরোটা না শেষ করে ঘুমাতে পারিনি তো যাই হোক ঘুমাতে ঘুমাতে দুটো বেজে গেছে সকালবেলা উঠেছি স্নান করে যাই হোক করে মানে স্নান করে ঘটে ফটাফট ফটাফট করে সব কিছু করে ওকে ভাত খাইয়ে ভাত দিয়ে অফিসে পাঠিয়েছি সো ইয়েস নিজেকে দেখে খুব প্রাউড ফিল হচ্ছে অ্যান্ড গাইজ আরেকটা কথা আমি বলতে চাই সেটা হলো আমি নিজেকে দিয়ে না প্রত্যেকটা মেয়েকে দিয়ে বলছি যে রাধে সে কিন্তু চুলো বাঁধে প্রতিদিনের ব্লগটা হয়ে যায় অ্যাঙ্কে তাই আজকে ব্লগটা একটু অন্যভাবে শুরু করলাম আর আজকে দেখাবো তোমাদের অন্য জিনিস আজকে দেখাবো না আমি সারাদিন কী করছি না করছি আজকে দেখাবো আমার পনির রেসিপি কীভাবে করলাম আজকের পনির রেসিপি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো দেখে নিই সবার প্রথমে কী করলাম সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি সবার প্রথমে দিয়ে দিয়েছি সাদা তেল আর সেটাকে হালকা গরম করে সেটাকে গরম করে তারপরে দিয়ে দিয়েছি আলু আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোট ছোট করে তোমরা চাইলে বড়ভাবেও কাটতে পারো বাট এটা দেখতে সুন্দর লাগে সেই জন্য এইভাবে কেটেছি তো দিয়ে দিলাম আলু আলুটাকে নিয়ে নিচ্ছি ভেজে আর তারপরে এখানে কেটে রাখা আছে পনির পনিরগুলো তারপরে আমি ভেজে নেব যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য তোমরা দিয়ে দিতে পারো সামান্য একটু সল্ট গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো যাতে একটু কালারফুল হয় আলুটাকে বেশি ভাজবো না এবার তুলে নেব তাহলে আলুটা গলে যেতে পারে তো আলুটাকে এবার নামিয়ে নেব এবার এই তেলেই আমি ভেজে নেব পনির তোমরা চাইলে তেল অ্যাড করতে পারো বাট আমি কম তেলে খাই তাই আমি আর তেল অ্যাড করলাম না দুটো লাচি
গুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। হালকা ব্রাউনিশ ভাবে এটাকে ভাজতে হবে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে রাখি, যখনই পেঁয়াজ ভাজবে তখনই গ্যাসের মুখটা যেন সবসময় একদম লো ফ্লেমে থাকে, তাহলে কি হবে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কাস্তুরি মেথি। খুব বেশি নয়, অল্প পরিমাণ, 1 টেবিল স্পুন মতো দিতে পারো। আমি পানির নিয়ে নিয়েছি 200 গ্রাম, সো আমি সেই অনুযায়ী করছি। এটা একটু হালকা ভেজে এরপরে এর মধ্যে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক, মানে আদা রসুন আর লঙ্কা একসাথে পেস্ট করা। আমি পেস্ট করিনি, বিকজ আবার মিক্সি বার করবো, তো তোমরা পেস্ট করে নিলে, পেস্ট করে নিলে আরো সুন্দর হবে ব্যাপারটা। এবার এটাকে একটু ভালো করে নিয়ে নেবো। পছন্দ করি না তাই জন্য আমি চিলি পাউডারটা দিলাম না। এবার এগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে হালকা একটু জল আমি অ্যাড করব। মশলাটা যাতে ভালোভাবে কষে সেই জন্য আমি হালকা জল অ্যাড করলাম। দেখো মশলাটা ভালো করে কষে নিচ্ছি, যতক্ষণ না আবার অয়েল রিলিজ হবে ততক্ষণ মশলাটাকে আমরা কষব। মশলা যত সুন্দর কষা হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। দেখো মশলা থেকে একটা অয়েল রিলিজ হচ্ছে। টমেটো নেই, না হলে টমেটো পেস্ট করে দিতাম। তোমরা কিন্তু টমেটো সসের বদলে টমেটো পেস্ট করে দেবে, তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আমি এর মধ্যে একটু জল অ্যাড করলাম, কেন কি যেহেতু আমি টমেটো সস ইউজ করেছি তাই জন্য এর মধ্যে একটু আমি জল অ্যাড করলাম। তোমরা কিন্তু যখন টমেটোর পেস্ট বানাবে তখন পেস্টটার মধ্যে একটু জল দিয়ে ওটাকে পেস্ট করবে, তাহলে আলাদা করে জল দিতে লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পিনাট বাটার। তোমরা কিন্তু পিনাট বাটারের জায়গায় মনে করলে দিতে পারো, যদি চাও তাহলে কাজু বাদাম পেস্ট করে দিতে পারো, টেস্ট লাগবে। এবার এর মধ্যে ভিজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। অফিস থেকে চলে এসেছে,
আর ও নিয়ে এসছে তড়কা রুটি, তড়কাটা ও খাবে বিকজ আজকে নিরামিষ তো আমি খাবো না, আমি একটু পনির দিয়ে রুটি খাবো, রুটি কিনে নিয়ে এসছে আর ও খাবে তড়কা আর রুটি। সো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সো আজকের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। ও আর একটা কথা বলতেই ভুলে গেছি, লাইক করে দিও, শেয়ারও করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সো প্লিজ তোমরা যদি সাবস্ক্রাইব না করো আর লাইকও না করো তাহলে আমি আগাতে পারবো না, আর আগাতে না পারলে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। সো আজকের জন্য টাটা, গুড নাইট।